নমস্কার দেশবাসী, শুরু হয়ে গেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়াবহ যুদ্ধ। এই কিছু ঘন্টা আগে ইরান শয়ে শয়ে মিসাইল, রকেট, ব্যালিস্টিক মিসাইল, এছাড়াও শয়ে শয়ে ইউএভিস, ড্রোন এসব কিছু দিয়ে ইসরায়েলের ওপর হামলা করে। এর ফলে ইসরায়েলের অনেক ক্ষতিও হয়। সেটা এর জন্য, কারণ হামলার কিছু মিনিট আগেই ইরান একটা বড় সাইবার অ্যাটাক করে ইসরায়েলের স্থল সেনার ওপর। এই সাইবার অ্যাটাকের ফলে ইসরায়েলের যে সমস্ত আয়রন ডোম, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছিল, কিছু ইউনিট কাজ করা বন্ধ করে দিয়েছিল। এই কারণে ইসরায়েলের অনেক এলাকায় ওই মিসাইল ড্রোনগুলো এসে পড়ে। বিশেষ করে ইসরায়েলের ভীষণ গুরুত্বপূর্ণ একটা এয়ারবেস রয়েছে, ওখানে তো ডজন ডজন রকেট এসে পড়েছে, যার জন্য ইসরায়েলের মারাত্মক ক্ষতি হয়েছে। এটুকুই নয়, ইসরায়েলের ওপর শুধু ইরান হামলা করেনি, বড় ইরানের সঙ্গে সঙ্গে হিজবুল্লাহ, যেটা লেবাননের একটা জঙ্গি সংগঠন, তারাও হামলা করে। এছাড়া ইয়ামানে যে হতি বিদ্রোহীরা রয়েছে, তারাও ড্রোন দিয়ে হামলা করে। মানে ইসরায়েলকে চারিদিক দিয়ে ঘেরা হয়, তারপর কন্টিনিউয়াস হামলা শুরু করে দেওয়া হয়। এই হামলার ইন্টেন্সিটি এতটাই বেশি ছিল যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম গুলো ছিল সেগুলো ফেল হয়ে গেছিল, এক চান্সে সেগুলোকে আটকাতে তারা ব্যর্থ হচ্ছিল। এর জন্য এই ড্রোন ও মিসাইলকে আটকানোর জন্য ইসরায়েল নিজের অসংখ্য যুদ্ধ বিমানকে ওড়ানো শুরু করে। যুদ্ধ বিমানের মাধ্যমেই মিসাইল গুলোকে আটকানো হয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, কারণ এত বেশি মাত্রায় ড্রোন ও মিসাইলে ঢুকছিল, যার জন্য ইসরায়েলের কাছে যে সাইপ্রাস রয়েছে ওখানে ব্রিটেনের ভীষণ শক্তিশালী বায়ুসেনা দেয়া রয়েছে। আর ওখান থেকে দ্রুত ব্রিটেন তার যুদ্ধ বিমানগুলোকে রওনা করিয়ে দেয় ইসরায়েলকে সহায়তা করার জন্য। ওই যুদ্ধ বিমানগুলো বেশ কিছু মিসাইল এবং ড্রোনকে আটকিয়ে ইসরায়েলকে সাহায্য করে। এই জন্যই এত বড় হামলা হওয়া সত্ত্বেও, মানে বলতে পারেন ইসরায়েলের আকাশে মিসাইলের বৃষ্টি হওয়া সত্ত্বেও ইসরায়েলের অতটা ক্ষতি হয়নি যতটা হওয়ার সম্ভাবনা ছিল। আপাতত ইসরায়েলে কারোর প্রাণ যাওয়ারও রিপোর্ট বেরিয়ে আসেনি। এই কারণে মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হলে এই হামলা সাকসেসফুল হয়নি, এই হামলা ব্যর্থ হয়েছে। কিন্তু যদি আপনি এটাকে ডিপ্লোম্যাটিক ভাবনা থেকে দেখেন, তো এটা ইরানের জন্য বিশাল সফলতা। ইরান যেটা বলেছিল সেইটা তারা করে দেখিয়েছে। আর সব থেকে বড় কথা, এক সপ্তাহ আগে ইরান বলে ছিল যে তারা হামলা করবে, মানে আগে থেকেই ওয়ার্নিং দিয়ে হামলা করে ইরান। এর জন্য এই হামলাকে ইরানের ক্ষেত্রে বড় জয় বলে মনে করা হচ্ছে। কিন্তু ইরান এই কথাটা ভালো মতো জানে, ইসরায়েল চুপ করে বসে থাকবে না। এর জন্য ইরান অনেক আরব দেশকেই সতর্কতা দিয়ে দিয়েছে, যদি কোনো দেশ ইসরায়েলকে সাহায্য করতে আসে, সে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি, তাহলে আমরা তাদেরকেও আমাদের শত্রু বলে মনে করব, এবং তার উপরও এমন ভাবেই মিসাইলের বন্যা বয়াবো। কিন্তু ইরান এমনটা কেন বলছে? যদি ইসরায়েলের ইরানের থেকে বদলা নেওয়ার থাকে, তাহলে তার আরব দেশের সহায়তার প্রয়োজন কিসের? তো এর কারণ হলো এয়ার স্পেস। আসলে যে আরব দেশগুলো রয়েছে, তারা ইরান এবং ইসরায়েলের মাঝে পড়ে। যদি ইসরায়েল কোনোভাবে ইরানের বিরুদ্ধে বদলা নেওয়ার চেষ্টা করে, তাহলে সেটার দুটো অপশনই থাকবে, প্রথম মিসাইল দিয়ে হামলা, এবং দ্বিতীয় যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানের ওপর সোজা অ্যাটাক করা। দুটোর জন্য ইসরায়েলের প্রয়োজন রয়েছে আরব দেশগুলোর এয়ার স্পেস, বিশেষ করে জর্ডান, সৌদি আরবিয়া, ইউএই, কাতার, কুয়েত, বাহরিন এবং ইরাক রয়েছে, তাদের এয়ার স্পেস ইসরায়েলের প্রয়োজন। ইসরায়েল ওই দেশগুলোর এয়ার স্পেসকে ব্যবহার করেই ইরান অবধি পৌঁছাতে পারবে এবং ইরানে হামলা করে আবার ফিরে যেতে পারবে। এই জন্য ইরান এই ওয়ার্নিং সমস্ত আরব দেশগুলোকে দিয়ে দিয়েছে। এই ওয়ার্নিং কিছু দেশের ওপর প্রভাব ফেলছে, যেমন কাতার, কুয়েত, আমেরিকা এবং ইসরায়েলকে বলে দিয়েছে, ইরানের ওপর যদি আপনারা কোন রকম হামলা করেন, তাহলে যেন আমাদের এয়ার স্পেস ব্যবহার না করেন। কিন্তু আপনারা জানেনই এখানে কোনো যেমন তেমন দেশের কথা হচ্ছে না, ইসরায়েলকে নিয়ে কথা হচ্ছে। আর যদি ইসরায়েলকে বদলা নিতে হয়, তাহলে কোনো দেশ বা কোনো দেশের এয়ার স্পেস ইসরায়েলকে হামলা করা থেকে আটকাতে পারবে না, ইনক্লুডিং আমেরিকা। কেননা জো বাইডেন বিগত 12 ঘন্টা ধরে এটাই বলছে, ইসরায়েল বিষয়টা ঠান্ডা করুক, বদলা যেন না নেয়। কিন্তু ইসরায়েলের যে ওয়ার ক্যাবিনেট রয়েছে, তারা এই প্ল্যান
অ্যাপ্রুভ করে দিয়েছে যে তারা যেন প্রকারে ইরানের থেকে বদলা নেবেই। ভালোভাবে তাকিয়ে দেখুন, বিশ্ব কিন্তু এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়া এসে দাঁড়িয়ে গেছে। এই বিষয়টার ওপর আমরা ভালোমতো নজর রাখছি, যখনই এই বিষয়ে কোনো খবর আমরা পাবো তখনই আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেব। নিজেকে আপডেট রাখতে এবং সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই জল এখন অনেক দূর গড়াবে।